বঙ্গবন্ধু যখন ১৯৬৭ সালে কারাগারে ছিলেন, সে সময় তিনি যে আত্মজীবনী লিখেছিলেন তা নিয়েই মুজিব গ্রাফিক নভেলের এই সিরিজ গ্রন্থমালা। বাংলা একাডেমি প্রাঙ্গণে শনিবার সকালে এই সিরিজের নবম ও দশম খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়। বঙ্গবন্ধুর শৈশব থেকে শুরু করে তার বেড়ে ওঠা রাজনৈতিক জীবন সব উঠে এসেছে দশ খণ্ডের এই সিরিজে। শেষ খণ্ডের নাম মুক্তির পথে, যেখানে আছে জাতির মুক্তির আন্দোলনে নিবেদিত বঙ্গবন্ধুর বন্দী জীবনের কথা। এই গ্রন্থমালা তত্ত্বাবধান করেছেন জাতির পিতার দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা, যার প্রকাশক বঙ্গবন্ধুর দৌহিত্র রাদোয়ান মুজিব সিদ্দিক। গ্রাফিক নভেল মুজিব আমাদের তরুণ প্রজন্মকে এই বাংলাদেশ শহর পেছনের গল্পটা সুন্দর করে জানাবে। যারা বই পড়ে ওরা হচ্ছে পুরোপুরি মানুষ, তাই আমি সবাইকে বলবো তোমরা পুরোপুরি মানুষ হও, বই পড়ো, যে কোনো বই যখন খুশি। এদিকে এবারে বইমেলায় ছুটির দিনে শিশু প্রহর না থাকলেও শনিবার সকালে শিশুদের আনাগোনাই ছিল বেশি। বাবা মায়ের সাথে ঘুরে ঘুরে পছন্দের বই বাছাই করছে নিজেরাই। বই কিনেছি হাসির গল্প, এগুলো বই ভালো লাগে। আবিষ্কারের মজার গল্পটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি নিয়েছি সুকুমার রায়ের হাসির গল্প। সব শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয় বইমেলা। পছন্দের বই কিনছেন স্টল ও পেভিলিয়ন ঘুরে, দাম বেশি না হওয়ায় খুশি ক্রেতারা। সায়েন্স ফিকশন কেনা হলো বাচ্চাদের জন্য, সুকুমার রায়ের বই কিনলাম। ইতিহাস ঐতিহ্য এবং আত্মজীবনীমূলক কাজগুলোকে কিনেছি, খুব বেশি এক্সপেন্সিভ মনে হয়নি। প্রকাশকরা জানান, মেলায় দিন যতই যাচ্ছে পাঠক ক্রেতার সংখ্যা বাড়ছে, দাম ক্রেতার সাধ্যের মধ্যেই রাখার চেষ্টা তাদের। গল্পটা বেশি চলে, তারপর উপন্যাস, কবিতার পরে স্টেপার। বইয়ের দাম মোটামুটি বেশি না, মোটামুটি রাখা হয়েছে। মেলার পঞ্চম দিন পর্যন্ত নতুন বই এসেছে ৩৭৯টি। এই সপ্তাহে নতুন বই বেশি আসবে বলে জানান প্রকাশকরা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।